তো হয়ে গে চলে আসলাম একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে মাংস রেসিপি তো এখানে মশলা বাটা হচ্ছে আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি মাংসটা এখন মেরিনেট করা হবে তো এটা আলু মাংস তো অ্যাড করে দেবো পরে দেবো তো মাংসটা মেরিনেট করা হচ্ছে মাংসটা মেরিনেট হয়ে গেলে হালকা একটু তেল দিয়ে দেবো কাঁচা তেল তো ফ্লেভারটা একটু ভালো আসবে তো মেরিনেট করার পরে নুন দিয়ে দিলাম নুন দিয়ে হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তো লঙ্কার গুঁড়ো দিয়ে হয়ে গেলে একটু হালকা আর একটু ম্যারিনেট করে নেব তো মেরিনেট করার পরে দেখো কালারটা খুব সুন্দর আসছে তো দেখতে পাচ্ছ কালারটা তো উনানে কড়াই চাপিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো হালকা করে তেল দেওয়ার পর তেজপাতা ফরম দিয়ে দেব তেজপাতা দেওয়ার পরে হালকা একটু জাল হয়ে নেবে তো তেজপাতা ফরমে তো একটু রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম তো মাংসটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ভেজে নিব তো খুব সুন্দর কালারটা আসছে তো দেখতেই থাকো তো আর একটু ভেজে নিলাম ভেজে নিয়ে তো এলাম তো ভাজা হয়ে গেলে তো দেখো কষানো হয়ে গিয়েছে কষানো শেষে দেখো আমি দুই পিস তুলে নিয়েছি লোভ সামলাইতে পারলাম না তো দুই পিস তুলে খেয়ে নিয়েছি তো আবারও নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে কষাইতে হবে নালে মশলাগুলো যা আছেগুলো ঢুকবে না ভালো করে কষানোর পরে তা আর একটু নেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে নিচে কিন্তু লাগতে দেওয়া যাবে না লেগে গেলে কিন্তু তিতা লাগবে ঠিক আছে একটা লক্ষ্য রাখবেন তো জল দিয়ে দিলাম ঝোল দিয়ে দিলাম গ্রেভিটা একটু মাখা মাখামাখা করে করব গ্রেভি অত গাঢ় করব না ঠিক আছে মাখামাখা করে করব তো পাঁচ মিনিট পর জলটা দেখো সুন্দর ফুটে গিয়েছে তো পাঁচ মিনিট ক্যামেরাটা অফ রাখবো তো অফ রেখে তো হয়ে গিয়েছে ফাইনালি নামিয়ে নিলাম তো দেখো কালারটা খুব সুন্দর আসছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কালারটাও খুব সুন্দর আসছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে হ্যাঁ তোমরাও বাড়িতে রেসিপিটা ট্রাই করো